अमरनाथ यात्रा कथाय बोले बाबार ही स्वर्गनगरीते बाबा ना चाहले ना कि आसा जाए ना। तबे आमी बोली मने भक्ति और इच्छे थाकले आपनिओ पौंछते पारेन बाबार ही स्वर्गनगरीते। तबे अमरनाथ यात्रीदेर सुरक्षार कथा माथाय रेखे सरकारी भावे लागू करा हयेछे आरएफआई आईडी कार्ड, जे कार्ड छाड़ा आपनी ए यात्रापथे एक मुहूर्त तो चलते पारबेन ना। कि एई आरएफआई आईडी कार्ड कोथाय पाबेन, कार्डटी पेते कोन कोन डकुमेंट्सेर प्रयोजन पड़बे सेटाई जानाबो आज आमादेर अमरनाथ यात्रार एई प्रथम पर्वेर भिडियोर मध्ये दिए। जम्मूताव रेलवे स्टेशन থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। অমরনাথ যাত্রীদের জন্য যে আরএফআই আইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছিল সেই কার্ডটি আপনি যদি অমরনাথ যাত্রাতে আসেন তাহলে কোথা থেকে পাবেন বা কোথা থেকে সংগ্রহ করবেন? গাইস, এই হচ্ছে জম্মুতাও রেলওয়ে স্টেশন। আর স্টেশন থেকে বেরোনোর পর আপনাদের কিন্তু পাশেই একটি ক্যাম্প চোখে পড়বে এবং এই ক্যাম্প থেকে কিন্তু আপনারা আরএফআই আইডি কার্ড যেটা অমরনাথ যাত্রীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে সেই কার্ডটি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। তার জন্য কিন্তু আপনাকে এখান থেকে লাইনে দাঁড়াতে হবে। কলকাতা হাওড়া রেলওয়ে স্টেশন থেকে জম্মুতাও রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর যত তাড়াতাড়ি পারেন স্টেশন থেকে বাইরে বেরিয়েই দাঁড়িয়ে পড়ুন ক্যাম্পের এই লম্বা লাইনের পেছনে। আর এখানেই সমস্ত রকমের ডকুমেন্ট চেক করার পর আপনার হাতে তুলে দেওয়া হবে সেই আরএফআই আইডি কার্ড। আর তার জন্য আপনাকে ডকুমেন্ট হিসেবে শো করতে হবে আধার কার্ডের ফার্স্ট কপি, সঙ্গে অমরনাথ যাত্রার অনলাইনে ফিল আপ করা ফর্মটি। সকল ডকুমেন্ট চেক করার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করলেই আপনার হাতে তুলে দেওয়া হবে আরএফআই আইডি কার্ড। এক ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অবশেষে আরএফআই আইডি কার্ডটা আমরা পেয়ে গেছি। তোমরা ট্রেন থেকে নামার পর কিন্তু তাড়াতাড়ি এটা নেওয়ার জন্য চেষ্টা করবে। অমরনাথ যাত্রাতে যখন তোমরা ইন করবে ঠিক সেই মুহূর্তে এই কার্ডটা দেখিয়ে তোমাদেরকে ভিতরে ইন করবে। কার্ডটি হাতে আসতেই চমকে গেলাম, আনন্দে ভরে উঠল মন, কারণ এই কার্ডটি বাবার কাছে নিয়ে যাবে আমায়। আমাদের কার্ডটা নেওয়া হয়ে গেছে আর এখন আমরা সিম তুলতে যাব। তার কারণ হচ্ছে কলকাতার সিম কিন্তু তোমরা আসলে এই জম্মুতে কোনোভাবেই ইউজ করতে পারবে না, নেটওয়ার্ক থাকে না, তো এখানকার সিম তোমাদের ইউজ করতে হবে। তো এখন যেহেতু কার্ডটা পেয়ে গেছি সিমটা তুলবো। এখানে বাইরে এরকম ছোটো ছোটো দোকান রয়েছে, এটা হচ্ছে জিও, ওই পারে রয়েছে এয়ারটেল, তোমরা তোমাদের পছন্দের মতো সিম কিন্তু নিতে পারবে, এখানে প্রচুর দোকান রয়েছে। তো এখন সিম তুলে নেব। আনলিমিটেড কল পার ডে 2 GB নেট 350 টাকায় আপনি পেয়ে যাবেন বেশ কয়েক কোম্পানির সিম। সিম কেনা সেরে স্টেশনের পাশে থাকা হোটেলে রাতের খাবার অর্ডার করি বাঙালি থালি। পার হেড 120 টাকায় খাওয়া দাওয়া সেরে আজ রাতটা কাটাতে চলেছি স্টেশনের পাশে থাকা একটি হোটেলে। কাল থেকে শুরু হচ্ছে আমাদের অমরনাথ যাত্রা। ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলকে ফলো করে আপনাদের সঙ্গে রাখার অনুরোধ রাখলাম। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমাদের অমরনাথ যাত্রার বাকি ভিডিওগুলো সঙ্গে নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন আর কমেন্টে লিখতে ভুলবেন না হর হর মহাদেব।